তারপরে যখন রেজাল্ট এসছে, তো ফাইনালি আমরা অ্যানাউন্স করছি গুড নিউজটা। কি গুড? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে আবার শুরু করেছি আরেকটা নতুন ব্লগ। তো কালকে ব্লগে আপনাদেরকে সাসপেন্সে রেখেছিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হাতে হাতে গামছা তৈরি হচ্ছি, এক জায়গায় যাব। কালকে বলেছিলাম গুড নিউজ, গুড নিউজ। তো গুড নিউজটা হচ্ছে মানে আমার জন্য, তার আগে আমাদের কোভিড টেস্টের। ও ও ও আচ্ছা আচ্ছা। তো কালকে আমরা কোভিড টেস্ট করিয়েছিলাম, ভীষণ টেনশনে ছিলাম, তো এর জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে যখন রেজাল্ট এসছে, তখন রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তে ভাবতে পারছেন, মানে ভীষণ টেনশন, ভীষণ টেনশন। তার জন্য অ্যাকচুয়ালি ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কেন মানে ভাবিনি এতটা প্যানিক হয়ে যাবো আমরা। হ্যাঁ, তার জন্য আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে ভীষণ টেনশন হচ্ছিল কি হবে, কি রেজাল্ট আসবে। তার মধ্যে তিনজন, একজনই যদি গুড নিউজটা আটকে যাবে তার জন্য আর টেনশন। যে গুড নিউজের জন্য মানে এই কোভিড টেস্টটা করানো, সেটাই আটকে যাবে, বা সব উল্টাপাল্টা উলটপালট হয়ে যাবে, উলটপালট হয়ে যাবে। কেননা মানে এর তো এর চেয়ে বড় আর তো কিছু হতে পারে না, এর জন্য ভীষণ টেনশনে ছিলাম। তো যাই হোক, টেনশনের কোনো কারণ নেই, আমরা তিনজনেই নেগেটিভ এসছে, এর জন্য একটু রিল্যাক্স ফিল করছি। আজকে বিকাল থেকে আমার ব্লগটা শুরু করা হয়েছে। তো ফাইনালি আমরা অ্যানাউন্স করছি গুড নিউজটা। কি গুড নিউজটা? স্পেশালি আপনাদের জন্য নাও হতে পারে এতটা গুড নিউজ, বাট আমার জন্য আর আমার মার জন্য তো মানে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। গুড নিউজটা হচ্ছে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। বাপের বাড়ি আমাদের বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্স, অনেক। বাপের বাড়ি তেজপুর, মি তো মামার বাড়ি তেজপুর। আমি আজকে ইভেন প্রায় 4-5 বছর, 4-5 বছর হয়ে গেছে, 4-5 বছর পর আজ যাচ্ছি আমরা এবার। তো যাবো যাচ্ছি। কোভিডের জন্য প্রবলেম ছিল, এর মধ্যে আপনারা তো জানেন মি ঠাম্মা কথাটা, তো তার জন্য আর কি অনেক এতদিন ছিল লকডাউন, কোভিড, এই সব প্রবলেম ছিল। তারপর শাশুড়ি মা মারা গেছে, এই করে করে আর আমার মন ঠন খারাপ, এর জন্য আরো বিশেষ করে যাওয়া। আমার মেয়ের মন ভীষণ খারাপ, ও প্রতিদিন কাঁদে, প্রতিদিন কাঁদে, ঘরে থেকে থেকে ভীষণ কাদা কান্নাকাটি করে, এই করে। এর জন্য ভাবছি যে না, যাবো 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 করতে করতে প্রায় হয়ে গেল এক মাস, শাশুড়ি মারা গেছে 2 মাসে 2.5 মাস হয়ে গেছে। তো যাবো যাবো করতে করতে 1 মাস পেরিয়ে গেছে। তো এবারে টিকিট করেছে, আমরা এই কালকে যাচ্ছি। যবে ছিলাম তখন যেতে পারিনি, লকডাউন পড়েছিল, অসুস্থ ছিলাম, আমার এসব নিয়ে অনেক ঝামেলা রুটি পেরিয়ে এসে এখন ফাইনালি বলা যায় যাচ্ছি। ইভেন কি আমাদের প্ল্যানিং হয়ে গেছিল আগে একবার দুর্গা পূজার আগে, তো তখন যেতে ছিলাম, বাট তখন একটা প্রবলেম হয়ে গেছিলো, ক্যান্সেল হয়ে গেছিলো। তো আবার এটা প্ল্যানটা আবার করা হয়েছে, বাবা যাবে, বাবা গিয়ে আমাদেরকে দিয়ে আসবে, আমরা থাকবো ওখানে কিছুদিন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট আর বহুত ইন্টারেস্টিং কথা হচ্ছে যে মার বাড়ি তেজপুরে। তো আপনারা নিশ্চয়ই জানেন তেজপুর খুবই সুন্দর টাউন, খুবই সুন্দর সিটি, আর খুবই সুন্দর জায়গা। আর আমার মামার বাড়িটা একটু গ্রাম সাইডে, তো তেজপুর থেকে ধরেন 20-25 মিনিট লাগে আমাদের বাড়িতে যেতে, বালিপাড়া জায়গাটা না, টাউন থেকে একটু ভিতরে বালিপাড়া। তো ওইখানে 20-25 মিনিট লেগে যায় যেতে। তো এত সুন্দর জায়গা, মানে কি বলবো, ছোটবেলা থেকেই মানে সবাই মামার বাড়ি যেতে ভালোবাসে, সব জানা আছে মামার বাড়ি ভারী মজা, তাই না? মানে কি বলবো, এত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি তেজপুরে গিয়ে, মানে এত মজা লাগে। আর ফুল ভিলেজ, মানে শহর থেকে যারা গ্রামে যায় অবভিয়াসলি ওদের ওই এনভায়রনমেন্টটা ভালো লাগে, আর আমাদের আমার তো স্পেশালি ভীষণ ভালো লাগে। ওর তো ভীষণ ভালো লাগে, মানে কি বাড়ি বাড়ির কাছে যখন আমরা গিয়ে পৌঁছে বাড়ি গাড়ির সামনে গাড়ির থেকে নামি, তখনই বলে ও মা মামাবাড়ি গন্ধ বেরোচ্ছে, মামাবাড়ি গন্ধ পায় ও। তো এর জন্য মানে ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটেড। মামাবাড়ি গেটের অপোজিটে বিরাট বড় খোলা জায়গা, পুরো গ্রিনারি, অনেক বড় পাথর, মানে কি বলবো পুরো গ্রিনারি, ফুল ভিলেজ টাইম। মামার বাড়িতে চুলা, চুলাতে রান্না করা, উনুনে রান্না করা, তারপর মামার বাড়িতে অনেক বড় মানে পুকুর,
অনেক বড় পুকুর আছে, পুকুর থেকে মাছ ধরা, তারপর গরুর দুধ আনা, গরুর যে দুধ দোয়ানো এটা দেখা, পিওর গরুর দুধ, তারপর পিওর ন্যাচারাল এনভায়রনমেন্ট, মানে আমি এত এক্সাইটেড, এত নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে ক্রিয়েট করার জন্য আমি ভীষণ এক্সাইটেড, মা তো এক্সাইটেড থাকবে, আমি এক্সাইটেড। এখান থেকে ওইখানে যাওয়ার পর এটা ফুল চেঞ্জ ব্লগ আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং থাকবে, ফুল ভিলেজ, মানে কি বলবো, বাড়ির সবজি, বাড়ির ফুল, বাড়ির মাছ, আমার তো খুবই ভালো লাগে, মানে আমার আমার কথাবার্তা দেখে আসা করে আপনি বুঝতে পারছেন আমি মানে কত মজা এক্সাইটেড। ও অনেকদিন হয়েছে যায়নি তো, অনেকদিন কোয়া আছে, চার পাঁচ বছর কোয়া আছে না মা, কোয়া আছে, কোয়া আছে, মানে খুব সুন্দর। আমরা তো ছোটবেলা গ্রামে বড় হয়েছি, আর গ্রামের পরিবেশটা অন্যরকম, টাউন থেকে গ্রামে গেলে পরে আলাদা একটা পরিবেশ, আলাদা ওয়েদার, খুব সুন্দর, ভালো লাগে, খুবই খুব ভালো লাগে। আর আমিও তো বাড়িতে গেলে বড় উঠোন আছে আমাদের, উঠোনে গিয়ে মানে ছোটবেলা ঠান্ডার দিনে, ঠান্ডার দিনে আগে দাদু থাকতে, ঠান্ডার দিনে আমরা দাদুর সাথে উঠোনে বসতাম, বসে ভাত খেতাম, রোদে রোদে বসে, রোদে উঠোনে বসে, ঠান্ডা ছিল তো পিঠ পিঠ রোদের দিকে পিঠ দিয়ে আরামসে দাদু আর আমি বসে বসে ভাত খেতাম, কাঁচা ঘি, তারপর দেশি মুরগির ডিম, মানে এসব জিনিস শহরে সত্যি আমরা ডে টু ডে লাইফে খুঁজে পাই না, এগুলো আনা হয় হঠাৎ হঠাৎ, বাট এগুলো জিনিস ডে টু ডে লাইফে মানে মজা লাগে আর কি। তো এইসব বড় উঠোন কি, আমাদের তো রাস্তার পাশে গেট, গেটের সামনে, গেটের দিয়ে ঢুকলেই হল ঘর রুম, এখানে তো এত জায়গা, আমি কি বলবো, খুবই মজা, মানে ও ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য, খুব আনন্দ এই আর কি, সবাই মানে বিশাল গুড নিউজ, অনেকদিন পর মানে যাবো তো, অনেকদিন পর আমার জন্য তো ভীষণ, কালকে কাল 5 ইয়ার্স হয়ে যাবে আমার কাছে, হ্যাঁ 4-5 বছর তো হয়ে গেছে, কালকে বিকেলবেলা আমাদের ট্রেন, ওইখানে যাওয়ার পর এত সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে, তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর চেষ্টা করবো খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের কাছে দেওয়ার, তো এটাই আশা রাখছি। তো চলুন প্যাকিং শুরু করা যাক, এবার ব্যাগ বেডিং গুলি গুছিয়ে নিই। ব্যাগটা গুছাতে গুছাতে মানে কি পরিশ্রান্ত হয়ে গেছে, চলে এসেছি চা খেতে, সন্ধ্যাবেলা চা খাইনি, এবারে চা ভুজিয়া আর সঙ্গে রয়েছে মুড়ি, ভাজা মুড়ি করেছি। আয় রেশমিয়া চাবি শোনা, তো আমাদের ব্যাগটা গোছানো হয়ে গেছে, এই যে এখানে নিচে রয়েছে ব্যাগ একটা, এটাতে বরের কাপড়, তারপরে রয়েছে আরেকটা ব্যাগ, এটাতে আমার, আর এই ট্রলিতে রয়েছে মেয়ের সব কাপড় চোপড়। ব্যাগটা গোছানো মোটামুটি শেষ, এবারে যাব নিচে, নিচে গিয়ে রাত্রিবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। তো তাহলে এবারে আজকে যে ব্লগটা করেছি সেটা হলো শুধু ব্যাগ প্যাকিং করার ব্লগ বানিয়েছি,
ব্ল্যাক মানে সব ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। এবারে যাব নিচে, নিচে গিয়ে রাত্রিবেলা রান্না বান্না খাওয়া দাওয়া হবে, তারপরে শুয়ে পড়বো। আবার কালকে সকাল সকাল উঠে আবার সব হয়েছে, মানে মোটামুটি থাকে, গুছানো একটু পুরো শেষ হয় না, মোটামুটি তাও কিছু কিছু জিনিস রয়েছে, এগুলো গুছিয়ে টুছিয়ে নেবো। রাত্রিবেলা 7টা না 8টার সময় আমাদের ট্রেন, তারপরে কালকে আবার আমরা যে যাবো সব ব্লগ করবো, আপনাদের সঙ্গে মানে সব শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত রইল, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, আজ এই পর্যন্ত রইল, গুড নাইট, টাটা।